এই তিনটি বিভাগ পুরসভার অন্যান্য দপ্তরগুলির সহযোগিতা নিয়েই কাজকর্ম করেছে। সরকারি বিভাগগুলোকে সম্মাননা জ্ঞাপন অভিনন্দন জ্ঞাপনের কাজ আমরা গত শনিবার পরশুদিন এখানেই করেছি। দুপুরে মঞ্চে কাজপাড়ার বিশিষ্ট নাগরিক তথা আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারপারসন সহ যারা আরো সদস্যবৃন্দ আছেন তাদেরকে সাধুবাদ জানাই। উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু, আমাদের স্যানিটারি বিভাগের ইনচার্জ, পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা, জল সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর সহ আমাদের ওয়েস সাহেব, রিটায়ার্ড হেড ক্লার্ক এবং অন্যান্য সমস্ত পৌরকর্মী। কি উদ্দেশ্যে এই সভা বা এটা কি উদ্যোগ সেটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তা এটা যে বিশেষ একটা উদ্যোগ এই করোনা ক্রান্তিকালেও আমরা এত কিছুর মধ্যেও যারা নিজের জীবন বিপন্ন করে এই আমফান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিহিত থেকেছেন তাদেরকে সম্মান জ্ঞাপন হচ্ছে এই সভার উদ্দেশ্য। আমাদের সম্মাননা সভা আয়োজন করা হয়েছে এই মূল গ্রুপে গ্রামাতে যারা আমাদের এমপ্লয়ি যারা স্যানিটারি ডিপার্টমেন্টে আছেন, পিডব্লিউডিতে আছেন, জল বিভাগে আছেন, এরা সবাই মিলে যে কাজটা করেছে সেই কাজ কাজের মধ্যে আমরা আমফানের মানুষকে সেবা পরিষেবা দিতে পারি। স্যানিটারি ডিপার্টমেন্টে প্রকাশে যিনি আছেন ওনার নেতৃত্বে আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টের সব যত কর্মচারী আছেন পুরো সহযোগিতা করেছে। এর সঙ্গে যারা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আছে তারা এই সহযোগিতা করেছে। এনারা ড্রেন পরিষ্কার কিভাবে হবে, জল জঙ্গলের সারি ব্যবস্থা এনাদের মাধ্যমে হয়েছে। আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টের উপর কাশাপুরাম ইন্সপেক্টর গর্ব আছে একটা, যে ওনারা যদি না থাকেন তো কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। সেই জন্যে আমি খুবই গর্বিত আছি এসএনএমই ডিপার্টমেন্টের উপর। যার ফলের মধ্যে এনারা নিজে জানকে যোগ্যম দিয়ে এই সব কাজটা করেছে। আমাদের জল বিভাগের দপ্তরে জলের লাইন আমফানের মধ্যে সব নষ্ট হয়ে গেছিল, পাম্প বন্ধ হয়ে গেছিল। সেই সময়ে যারা আমাদের এই ইন্সপেক্টর আছে জলের ইন্সপেক্টর উনি নিজের লোককে নিয়ে যেভাবে কাজ করেছে সেই মানুষকে আমরা জলটা দিতে পেরেছি। আমাদের জল বন্ধ হয়ে গেছিল, পাম্প চলছিল না, সেইভাবে আমরা এখানে জলের ট্যাঙ্ক ভরে সব ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিয়েছি। আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন তারা খুবই সহযোগিতা করেছেন। পোল পড়ে গেছে, ট্রান্সফার ভেঙে গেছে, তারপরেও ওনারা অন্য জায়গা থেকে লাইন কানেকশন করে আমাদেরকে প্রত্যেক আমাদের বিদ্যুৎ চালু করে দিয়েছেন আর আমরা জলটা পেতে পেরেছি। মানুষকে আমরা যত সেবা দিয়েছি কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে অন্য জায়গায় এইভাবে সেবাটা পাওয়া যায়। আমি আমাদের যত এমপ্লয়ি আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই মিলে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটিকে সহযোগ করেছেন, সেই জন্যে আমরা আমফানে বিজয়ী হয়েছে। এই আমি গর্ব করে বলতে পারি যে কাঁচাপাড়া যেরকম আমাদের এমপ্লয়ি কাজ করেছে পাশে কোনো জায়গা এইখান থেকে কলকাতা পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা করতে পারিনি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আমফানে সহযোগিতা করার জন্য। নমস্কার। কর্মচারীদের জন্য প্রতীকী ফুল একজন সহকর্মী প্রকাশকে হেল্প করো যাও প্রকাশ সিং সংগ্রহ করছেন আর মিলেমিশে মিশে গেল। কর্মচারীদের সকলের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডির যারা মেম্বার আছেন তারা এবং আমাদের নির্বাহী আধিকারিক ডাক্তারবাবু সহ
আমাদের এখানে যে পৌর কর্মচারী আছেন প্রত্যেককে আমি আমার বড়রা যারা আছেন শ্রদ্ধা জানাই। এটা একটা টিম ওয়ার্ক ছিল ঠিকই, আমাদের সব ওয়ার্ডের কর্মচারীরা যেরকম ভাবে ছাপিয়েছেন, আমাদের একদম ফ্রন্ট লাইনে যারা আমাদের মজদুর ভাইরা আছেন, মানে আমাদের গাড়িগুলো বেরিয়েছে তাতে হয়তো তিন টিপ বা চার টিপ থাকতো, কিন্তু সেই কদিন পাঁচ টিপ ছ টিপ সাত টিপ কাউকে বলতে হয়নি, নিজের থেকে বলতে যে অমুক জায়গায় গাছ করেছে বা অমুক দিকে টিপটা দিয়ে দিন। আমাদের অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট তার মধ্যে সেই পরিষেবা বজায় রেখেছে, ফলে এটা আমরা সকলে সবার উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটি কর্মচারী সে অফিসে বসে থাকা সুরজিৎ বা রঞ্জন দা হোক অথবা আমাদের একদম নিচের দিকে যারা ট্র্যাক্টর চালিয়েছেন সেই ড্রাইভাররা যারা আছেন তারা আমাদের কর্মচারীরা যারা বিভিন্ন ওয়ার্ডে আছেন প্রত্যেকের মিলিত উদ্যোগ, এই মিলিত উদ্যোগেরই ফল হচ্ছে এইটি। এবং আমি নিজের ব্যক্তিগতভাবে অভিনন্দন বা ধন্যবাদ জানাবো যে যেভাবে আমাদের মাননীয় নির্বাহী আধিকারিক মহাশয় রাত্রিবেলা কন্ট্রোল রুম থেকে শুরু করে সকালবেলা একদম সকাল থেকে শুরু করে মাননীয় পৌর প্রধান প্রত্যেকে টাইম টু টাইম সবকিছুর খোঁজ খবর রেখেছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সঙ্গে সঙ্গে ফোন, যে কোনো জায়গায় অসুবিধা হলে বলেছেন যে আমরা পৌঁছে যাচ্ছি, অসুবিধা হলে করে দাও। এই যে কোঅর্ডিনেশনটা, এই কোঅর্ডিনেশনটার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে সেইভাবে সহযোগিতা করেছে যাতে আমরা এই কাজটা করতে পেরেছি। ধন্যবাদ, নমস্কার। আর কর্মচারীদের জন্য আরেকটু মিষ্টি সবাই মিলে ভাগ করে খাবে বলে অন্যান্য সদস্য ডাক্তারবাবু বিতাড়িকে ঝড়ের সময় থেকে আমরা ওনাদের নির্দেশে যা কাজ করেছি এখনো চলছে কাজ, সেগুলো আমাদের অন্যান্য বিভাগের সাথে আমাদের যারা রয়েছে সকলেই এখনো করে যাচ্ছে, তাদের আমি আমার যা সহকর্মী আছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। সঙ্গে ফুল বিভাগে সকলে মিলে ভাগ করে খাবো। সকল চেয়ারপারসন এবং অ্যাডমিনিস্ট্রেটর এবং ভালো সাহেব এবং সমস্ত পৌর কর্মচারী সকলে উদ্দেশ্য বলছি, আমরা এটা সবাই টিম ওয়ার্ক করেছিলাম এবং সেটা সাকসেস হয়েছিলাম, ওই সময়টা টিম ওয়ার্ক করার জন্যই, শুধু আমার একার কৃতিত্ব নয়, আমরা খুব দ্রুত এই সাপ্লাইটা নর্মাল করতে পেরেছিলাম। স্যার সেদিন তিনটি দপ্তরকে দিলেন, সরকারি তিনটি দপ্তর, আজকে মিউনিসিপ্যালিটির তিনটি দপ্তরকে সম্বর্ধনা দিলেন, কি বলবেন? পুলিশ প্রশাসনকে, দমকল বাহিনীকে আর বিদ্যুৎ বিভাগ, আজকে আমাদের যা এমপ্লয়ি আছে যারা আছে, এসআই ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি আছে, জল আছে, এদেরকে সম্বোধনা দিচ্ছে। এরা সেই দিনে জল আমাদের নষ্ট হয়ে গেছিলো, অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছিলো, সেই রাত্রিবেলা এরা পাম্পটা ঠিকঠাক করেছে। আমাদের যারা পিডব্লিউডি আছে তাদের অনেক, আমাদের তো কমপক্ষে 150 থেকে 200 বছর ঘাস পড়ে গেছে, সেই পিডব্লিউডি আমাদের মেশিন কিনে, আমরা একটা মেশিন কিনেছি গাছ কাটা, সেটা দিয়ে গাছগুলো কাটা হলো, মেন মেন রাস্তা গাছ বড় বড় করে গেছিলো সেইখানে দমকল বাহিনী রাস্তা কেটেছে। সেটাই ডিপার্টমেন্টে আমাদের যারা লোক কর্মচারী আছে তারা রাস্তাঘাট ড্রেন পুরো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, কেন কি রাস্তার উপরে গাছ পড়ে গেছে, সেই গাছ কাটা গেছে, সে পরিষ্কার করে আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে লোক করেছে, মানুষকে কোনো অসুবিধা না হয় সেই জন্যে আমাদের পুরো কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্মচারী আছে তৎপর ছিল। আমরা চেষ্টা করেছি বিদ্যুৎ বিভাগ থেকে
ওরা 30 ঘন্টার মধ্যে আমাদের দিয়ে দিয়েছে, আমরা জল সরবরাহ করতে পেরেছি। মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, এবং কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, তাকে আমরা কাঁচা পরামর্শ পালন করেছি।